দিচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে, আপনার মন্ত্রণালয়কে, হাইটেক পার্ক অথরিটিকে এবং এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যশোরবাসীর কাছে এই সুন্দর একটি চমৎকার অভিজ্ঞতা আমরা উপস্থাপন করতে পেরেছি এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। সভাপতি জনাব মোস্তফা জব্বার, আমরা এবার উপস্থিত হয়েছি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনব। তবে তার আগে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের হাত দিয়ে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর প্রেস ক্লাবের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দিচ্ছি। যশোর প্রেস ক্লাবের একজন সিনিয়র সাংবাদিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বইগুলো গ্রহণ করবেন। Thank you.